তো অ্যাকচুয়ালি সিসির সাথে মাইলেজের অনেক বড় একটা সম্পর্ক আছে, সেই জিনিসটা বুঝতে হলে আগে মানে আগে আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ সিসি অ্যাকচুয়ালি। যদি বলি সিসিটা কি, সিসির যদি আমি ফুল ফর্মটা বলি তাহলে হবে এটা হলো সিলিন্ডার ক্যাপাসিটি। সো হেই হ্যালো এভরিওয়ান, দ্য ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল মিস্টার রাইডার, ইটস মি ইয়োর বয় রোমান। তো আজকে টপিক হইল সিসি বাড়লেই কেন মাইলেজটা কমে। অ্যাকচুয়ালি সিসির সাথেই মাইলেজের অনেক বড় সম্পর্ক, আর আমি যখন অ্যাকচুয়ালি প্রথম বাইক নিয়ে ঘাটাঘাটি করতাম, সার্চ করতাম, তো এই জিনিসটা আমার মাথায় আসছিলো যে সিসি যত বাড়ে মাইলেজ তত আস্তে আস্তে কমে। লাইক আমি যদি উদাহরণ দিই আপনাদের, 110, 125 সিসির বাইকগুলো সবসময় মাইলেজ 55 থেকে 70-এর মধ্যে থাকে, আবার যখনই 150 সিসিতে আসে মাইলেজ সে এফআই এবিএস হোক বা এবিএস বলতে এফআই ইঞ্জিন হোক কিংবা কার্বোরেটর ইঞ্জিন হোক, মাইলেজ আপনার 35 থেকে 45-এর মধ্যেই ঘোরাফেরা করে, 45-এর উপর আর যায় না। তো অ্যাকচুয়ালি এর কারণটা কী, তো আজকে এই নিয়ে ভিডিও করা হবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাকচুয়ালি সিসির সাথে মাইলেজের অনেক বড় একটা সম্পর্ক আছে, সেই জিনিসটা বুঝতে হলে আগে মানে আগে আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ সিসি, সিসিটা অ্যাকচুয়ালি কী। তো এই সিসি যদি সম্পূর্ণ এই বিষয়টা জানতে চান সিসিটা অ্যাকচুয়ালি কী, তো দেখেন উপরে একটা ভিডিও আসতেছে, এই ভিডিওতে আমি সম্পূর্ণ সিসি অ্যান্ড মাইলেজ অ্যান্ড টর্ক সব কিছু আলোচনা করছি। তো এই ভিডিওটা দেখলে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এই ভিডিওর স্বার্থে খুব অল্প শর্ট করে একটু বলি। অ্যাকচুয়ালি যদি বলি সিসিটা কি, সিসির যদি আমি ফুল ফর্মটা বলি তাহলে হবে এটা হলো সিলিন্ডার ক্যাপাসিটি, আর এর আরেকটা নাম আছে যেটা হলো কিউবিক সেন্টিমিটার। তো আমরা সিলিন্ডার ক্যাপাসিটি নামেই চিনি, তো সিলিন্ডার ক্যাপাসিটি নামেই আমি এর জন্য প্রথমেই বললাম। তো অ্যাকচুয়ালি সিলিন্ডার ক্যাপাসিটিটা কী, আমাদের ইঞ্জিনের ভিতর অ্যাকচুয়ালি পিস্টন থাকে, ওই পিস্টনের উপরে যে ফাঁকা স্পেসটা ওইটাই হলো সিলিন্ডারের ক্যাপাসিটি। আর ওই ক্যাপাসিটিতে কী হয় বা ওই সিলিন্ডারে কী থাকে, সিলিন্ডারে অয়েল আর বাতাস সমানভাবে আসে। অ্যাকচুয়ালি এই সিলিন্ডারে আপনার আমাদের যে অয়েল বা অকটেনটা থাকে, অকটেন আর বাতাসটা একসাথে আসে, অ্যান্ড আপনার পিস্টনের প্রেশারে এই জিনিসটা বার্ন হয়, আমাদের সিসি থেকে টর্ক পাওয়ার এইগুলো উৎপন্ন করে। তো এই ব্যাপারগুলো হলো টেকনিক্যাল, এইগুলো এত আমাদের গভীরে না জানলেও হবে, তো আমাদের অ্যাকচুয়ালি সিসি জিনিসটা কী সেটা হয়তো বা বোঝাইতে পারছি, এই জিনিসটা জানলেই হবে। আর মাইলেজ জিনিসটা কী এটা হয়তো বা বোঝানো লাগবে না, বিকজ মাইলেজ আমরা সবাই জানি, তাও আমি একটু সংক্ষেপে বলে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো মাইলেজ হলো আমরা বাইকে যে পরিমাণ তেল ভরতেছি আর ওই পরিমাণ তেল দিয়ে আমরা কতটুক যাচ্ছি তার গড়। যেমন আমি যদি বলি আমার বাইকে আমি 5 লিটার তেল ভরছি এবং 5 লিটার তেলে আমি 150 কিলো গেছি, তাহলে আমার বাইকের গড় কত হবে, 30। তো আমাদের মাইলেজটা হলো 30, অ্যাকচুয়ালি বুঝতে পারছেন। এখন এই সিসির সাথে মাইলেজের সম্পর্কটা কী, এই জিনিসটা বুঝতে হলে আমি প্রথমেই বলছিলাম যে সিসি মিন্স সিলিন্ডার ক্যাপাসিটি। এখন যে সিলিন্ডারের ক্যাপাসিটি যত বেশি হবে আর তার মাইলেজটা তত বেশি কমবে, কেন কমবে সেই জিনিসটা বোঝার জন্য আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলো টর্ক। সিসি কী করে, সিসি অ্যাকচুয়ালি টর্ক উৎপাদন করে। সিলিন্ডার ক্যাপাসিটি বলতে আমাদের যে উপরের যে জায়গাটা, সেই জায়গাটার মধ্যে যে যত পরিমাণ তেল এবার হাওয়া ঢুকবে সেই পরিমাণ এটা পাওয়ার উৎপন্ন করবে, মানে টর্ক উৎপন্ন করবে। তাহলে সিলিন্ডার ক্যাপাসিটি যত বেশি হবে এটা সেই পরিমাণ টর্ক এবং পাওয়ার উৎপন্ন করবে। এখন যেগুলো 100 সিসি, 110 সিসি, 125 সিসি, সেগুলো সিলিন্ডার ক্যাপাসিটি কম, যার ফলে এদের টর্ক পাওয়ার কম উৎপন্ন করে, যার ফলে কী হয় এটা পাওয়ার কম পায়, বাইকে পাওয়ার কম পায়, কিন্তু পাওয়ার আর মাইলেজ কিন্তু এক না। হ্যাঁ, তো যখনই পাওয়ার কম উৎপন্ন করতেছে জ্বালানি কম খরচ হচ্ছে, দ্যাটস মিন তেল কম লাগতেছে, বাতাস তেল সব কিছু কম লাগতেছে, আর যার ফলে কী হচ্ছে তেল যখন কম লাগতেছে তখন এর মাইলেজটা বেড়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিসের উপর মাইলেজটা অনেক বেশি ভ্যারি করে, যে আমাদের যে বললাম ইঞ্জিনের পিস্টনটা, এটা যত বেশি উঠানামা করবে যত দ্রুত তেল তত দ্রুত কাটবে, কিন্তু যখনই 110 সিসি, 115 সিসি, 125 সিসির যে বাইকগুলো এগুলোর পিস্টনটা অত দ্রুত উঠানামা করে না, কারণ ওটার টর্ক কম, ওটার ক্যাপাসিটি কম, এর জন্য ওটার অত বেশি উঠানামাও করা লাগে না, যার ফলে কী হয় ওর তেল কম খরচ হয়,
এবং যেখানে ওর ক্যাপাসিটিও কম, মানে সিলিন্ডারের ক্যাপাসিটিও কম, তার ফলে ওর তেল ধারণ ক্ষমতাও কম, অর্থাৎ তেল বার্ন কম হয়, যার ফলে এটার মাইলেজ বেশি হয়। আর যখনই একটা হায়ার সিসিতে আসবো আমরা, লাইক 150 সিসি তো হায়ার সিসির মধ্যে পড়ে না, তাও যদি আমি বলি 150 সিসি, 165 সিসি এবং 200 সিসি, 250 সিসি, 300 সিসি, 500 সিসি, 1000 সিসি, যত সিসি উপরে উঠবার সিলিন্ডার ক্যাপাসিটি অ্যাকচুয়ালি তত বেশি বাড়বে। ও মাই গড, কী রোডে আসলাম। ওকে, তো আমরা ভিতর দিয়ে যাই। তো যেটা বলতেছিলাম, সিলিন্ডার ক্যাপাসিটি যত বাড়বে আর টর্ক যত বেশি উৎপন্ন করবে ইঞ্জিন, এর তেল তত বেশি খাবে। টর্ক উৎপন্ন করতে হলে কী করতে হবে, আপনার পিস্টনটা তত বেশি আপ ডাউন করবে, তত বেশি তেল খাবে, এবং ক্যাপাসিটি বাড়ার ফলে তেল আরও বেশি খাবে সিলিন্ডারের। আর আমি যদি উদাহরণের জন্য বলি, উদাহরণ বলতে আমাদের 100 সিসি বাইকের মাইলেজ অ্যাকচুয়ালি 100 বলতেছি, মাইলেজ অ্যাকচুয়ালি 35 থেকে 45 মধ্যেই থাকে। কথা বলার জন্য একটু ভালো রাস্তায় আসলাম। তো যখনই আবার 100 সিসির উপরে যাব, 200 সিসি, 250 সিসি, 300 সিসি, তখন এর মাইলেজটা থাকবে হইল আপনার 25 থেকে 35-এর ভিতর, 35 হয়তো বা উঠবে না, 25 থেকে 30-এর ভিতর। কারণ হইল এর ইঞ্জিনের ক্যাপাসিটি, সিলিন্ডারের ক্যাপাসিটি অ্যাকচুয়ালি অনেক বেশি বাড়বে এবং এর টর্ক উৎপাদন ক্ষমতা অনেক বেশি বাড়বে, যার ফলে কি হবে, তেলটা বেশি কনজিউম করবে ইঞ্জিন। আর এন্ড অফ দ্য ডেতে যে আমাদের মাইলেজটা আমরা কম পাবো। আর তারপরে যদি আসি যেসব আছে 500 সিসির উপরে, 500, 1000 সিসি, এগুলো অ্যাকচুয়ালি এগুলো তো মাইলেজ নিয়ে কেউ চিন্তা করে না, কিন্তু আমি বলার জন্য বলতেছি এর যেসব 1000 সিসি, 1200 সিসি আছে, যেমন হায়াবুসা, এর মাইলেজ কিন্তু ভাই 5-6। তো এই ধারণাটা এখন আমরা পাইছি যে আমাদের সিসি যত বাড়তেছে, ইঞ্জিনের সিসি যত বাড়তেছে, মাইলেজ তত কমতেছে, এবং কেন কমতেছে সেই জিনিসটাও হয়তো বা আমি আপনাদের বোঝায় বলতে পারছি। আর এই রিলেটেড যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। আর মানে ইঞ্জিনটা কী, আর ইঞ্জিনটা কীভাবে কাজ করে, সিসিটা কী, টর্ক কী, এই সম্পূর্ণ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, তার আগে হয়তো বা আমি বলবো যে আপনারা আমাদের এই যে উপরে স্ক্রিনের উপরে যে ভিডিওটা আসতেছে এই ভিডিওটা দেখেন, তাহলে হয়তো আর কোনো কোশ্চেন থাকবে না। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সো স্টে টিউন, টাটা, গুড বাই।